চলতি বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের 5,000 বিয়ার শিক্ষার্থীকে 2 লাখ রুপি করে শিক্ষা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের যে কোনো ব্যাংকের শাখা থেকে এই ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞাভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে, তাই 1 মাসের মধ্যে 5,000 বিয়ের শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে মাত্র 14 জন শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দেওয়া হয়েছিল। পাশাপাশি রাবার চাষি, মাছ চাষি, খামারি, ছোট শিল্প প্রতিষ্ঠানকেও ঋণ দেওয়া হবে। বিভিন্ন ব্যাংকের কর্মীরা মাঠ পর্যায়ে গিয়েও খোঁজ নিয়ে খুব দ্রুততার সঙ্গে তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। Also, we have the additional chief secretaries, Mr. Dr. Venkatesh Shadlu, Mr. L.K. Gupta, Dr. Iyengar, Mr. Sushil Kumar, and the other principal secretaries, and representatives from different client departments of government of Tripura. From the banker side, we have the co-chairman of the SBPC, Mr. Pawan Kumar Bajaj, MD and CEO of United Bank of India. Myself, Manas Dhar, I am the Convener, SLBC and General Manager for United Bank of India Corporate Office. We have the presence of, from the banker side, Mr. Tawan Vishas and Mr. Kumar from... Bureau Report, Khobar Tripura.